সময়ের বিবর্তনে আমরা যতই চাঁদ মহাকাশ সমুদ্র জয় করি না কেন, পৃথিবীর অনেক রহস্যই আজও আমাদের কাছে রহস্যই রয়ে গেছে। বিচিত্র এই পৃথিবীতে এখনও এমন অনেক জায়গা রয়েছে যেখানে এখনও মানব সভ্যতার আলো পৌঁছতে পারেনি। মানব জাতির কাছে এখনও সেই জায়গাগুলো রহস্যাবৃত। পৃথিবীতে এখন পর্যন্ত যতগুলো রহস্যময় স্থান রয়েছে সেগুলোর মধ্যে আমাজন জঙ্গল অন্যতম রহস্যময় একটি জায়গা। এটাকে পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল হিসেবে বিবেচনা করা হয়। পৃথিবীর 1/3 অক্সিজেন আমরা এই অ্যামাজন জঙ্গল থেকেই পেয়ে থাকি। অ্যামাজন জঙ্গলের অবস্থান অ্যামাজন নদীর অববাহিকায়। একে পৃথিবীর সবচেয়ে বড় নিরক্ষীয় বন বলা হয়ে থাকে। দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর ভাগে অবস্থিত এবং 9টি দেশের সাথে এই বিরাট জঙ্গলটি অন্তর্ভুক্ত। অ্যামাজন জঙ্গলের আয়তন প্রায় 5.5 মিলিয়ন বর্গ কিলোমিটার। অত্যন্ত ঘন এবং বিশাল এই জঙ্গলটি অত্যন্ত দুর্গম। এই জঙ্গলটিতে এমন অনেক স্থান রয়েছে যেখানে এখনও সূর্যের আলো পৌঁছায় না। প্রাচীনকাল থেকে বিভিন্ন অভিযাত্রীরা অ্যামাজন অভিযান করেছেন, যদিও তাদের এই যাত্রার আসল উদ্দেশ্য ছিল সোনা ও রূপোর খোঁজ করা। এই অভিযান এখনও অব্যাহত। বিভিন্ন অভিযাত্রীরা, বিশেষ করে পর্তুগিজ অভিযাত্রীরা, বিশ্বাস করত যে বিশাল এই অ্যামাজনের মধ্যে কোথাও লুকিয়ে আছে এলডোরাডো নামক এক গুপ্ত শহর। বলা হয়ে থাকে এই শহরটি পুরোপুরি সোনার তৈরি ছিল। প্রাচীন এই ভ্রান্ত ধারণাটি এসেছে মূলত গ্রিক সাহিত্যের পৌরাণিক গল্প থেকে। প্রাচীন গ্রিক সাহিত্যেও এলডোরাডো নামক এক শহরের উল্লেখ রয়েছে। আমরা এলডোরাডো রহস্য সম্পর্কে আগেও জেনেছি। বলা হয়ে থাকে যে এই রহস্যময় শহরটিকে এক শ্রেণীর নারী যোদ্ধা, যাদেরকে আমাজন বলে অভিহিত করা হয়, তারা যুগের পর যুগ পাহারা দিয়ে আসছে। পর্তুগিজ, স্প্যানিশ এবং ফ্রেঞ্চ অভিযাত্রী সহ আরও অনেক অভিযাত্রীরা এই সোনার শহর খুঁজে পাওয়ার আশায় প্রচুর অভিযান চালিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে কেউ এখনও পর্যন্ত এই কাল্পনিক শহরের খোঁজ পায়নি। এমনকি অনেক অভিযাত্রীরা এই অ্যামাজনের বিশালতার মধ্যেই হারিয়ে গেছে। অ্যামাজনকে পৃথিবীর বৃহত্তম রেন ফরেস্ট বলা হলেও এর অর্থ কিন্তু এই নয় যে এখানে সারা বছর বৃষ্টিপাত হয়। অ্যামাজন জঙ্গলকে রেন ফরেস্ট বলার প্রধান কারণ হল এখানকার অত্যধিক আর্দ্রতা। এই জঙ্গলে বর্ষা মৌসুমে প্রচণ্ড বৃষ্টিপাত এবং গরমকালে আবহাওয়া প্রচণ্ড গরম হয়ে থাকে। মূলত প্রচণ্ড গরমের কারণে এখানে আর্দ্রতা এবং বৃষ্টিপাত বেশি হয়ে থাকে। অ্যামাজনের এই বিশাল প্রাণী ও উদ্ভিদকুলের বৈচিত্র্যের প্রধান কারণ এখানকার এই গরম আবহাওয়া, বৃষ্টিপাত এবং আর্দ্রতা। সরকারি হিসেব অনুযায়ী এখানে রয়েছে 120 ফুট উঁচু গাছ, 40,000 প্রজাতির উদ্ভিদ, 2.5 মিলিয়ন প্রজাতির কীটপতঙ্গ, 1,294 প্রজাতির পাখি, 378 প্রজাতির সরীসৃপ, 428 প্রজাতির উভচর এবং 427 প্রজাতির স্তন্যপায়ী। এছাড়াও এখানে এমন অনেক প্রাণী রয়েছে যাদের পরিচয় বিজ্ঞানীরা এখনও পাননি। এছাড়াও রয়েছে 1,000 প্রজাতির অণুজীব। এখানকার ইকোসিস্টেম অত্যন্ত শক্তিশালী, যা 1 মিলিয়ন বছর ধরে টিকে রয়েছে। এই জঙ্গলের প্রাণীদের মধ্যে উল্লেখযোগ্য হল জ্যাগুয়ার, গোলাপি ডলফিন, তামান্ডুয়া, তাপির, মানাতি, ইঁদুর, কাঠবিড়ালি, বাদুর, ইগল, ভার্জিন, হামিংবার্ড ইত্যাদি। পৃথিবীর মোট পাখির 1/5 পাখি এই বনের অধিবাসী। মাছের মধ্যে আছে মাংসাশী লাল পিরানা, ইলেকট্রিক ইল, স্বাদু জলের অন্যতম বড় মাছ পিরারুকু, যার ওজন 150 কেজি পর্যন্ত হতে পারে। উভচর প্রাণীর মধ্যে লাল চোখ বিশিষ্ট গেছো ব্যাঙের নাম না বললেই নয়। সরীসৃপের মধ্যে আছে বিখ্যাত সাপ বুয়া, যে তার শিকারকে পেঁচিয়ে ধরে শ্বাসরোধ করে মেলে ফেলে। তাছাড়া রয়েছে কুমির, অ্যালিগেটর, কচ্ছপ প্রভৃতি। এছাড়াও বিভিন্ন প্রজাতির পিঁপড়ে, রং বেরঙের প্রজাপতি, শুঁয়োপোকা আর জানা অজানা হরেক রকমের পোকামাকড়ের বস্তি এই জঙ্গলে। এই অ্যামাজনে এমন অনেক প্রজাতির প্রাণী রয়েছে যাদের পরিচয় বিজ্ঞানীরা এখনও পাননি। পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর প্রাণীদের আবাসস্থল এই অ্যামাজন জঙ্গল। দক্ষিণ আমেরিকার বিশাল নদী অ্যামাজনের গা ঘেঁষে গড়ে ওঠা ব্রাজিলের একরি রাজ্যের পেরুর সীমান্ত ঘেঁষা গভীর জঙ্গল অ্যামাজনে শুধু হরেক রকমের প্রাণী বসবাস করে তা নয়,
এখানে রয়েছে পৃথিবীর অন্যতম প্রাচীন উপজাতীয়। বর্তমান পৃথিবীর সভ্যতার আলো এখনও এদের স্পর্শ করেনি, সভ্য দুনিয়ার সাথে কোনো যোগাযোগই নেই এদের। গভীর অরণ্যে গাছের বাগান ঘেরা কুঁড়ে ঘরের এরা বসবাস করে। জঙ্গলের গাছগাছালির ছাল পড়ে এরা নিজেদের লজ্জা নিবারণ করে। জঙ্গলি জন্তুর হাত থেকে বাঁচতে বর্ষাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। বনের পশু ফলমূলই এদের জীবন ধারণের একমাত্র অবলম্বন। ধারণা করা হয় অরণ্যচারী এই মানব গোষ্ঠীটি ছোট এবং তাদের সঙ্গে সভ্য জগতের কোনো সম্পর্ক নেই। ব্রাজিল সরকারের ধারণা মতে গভীর অরণ্যে বাস করা এই মানব গোষ্ঠীটির লোকসংখ্যা প্রায় 200। নানা কারণে এদের সংখ্যা কমে যাওয়ার কারণে সরকার ইচ্ছে করেই তাদের সঙ্গে যোগাযোগ না করার পলিসি গ্রহণ করেছে। এই ছোট্ট গোষ্ঠীটি যাতে সভ্য মানুষদের অরণ্য ধ্বংস, মাইনিং, গবাদি পশু পালন, মাছ ধরা, অবৈধ শিকার সহ স্বেচ্ছাচারিতার শিকার না হয়, সেই জন্য ব্রাজিল সরকার বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছেন। বলা হয়ে থাকে প্রাচীন এই আসহানিনকার উপজাতি গোষ্ঠীর লোকেরা অন্য আরও একটি ছোট্ট গোষ্ঠীর লোকেদের সঙ্গে এই অঞ্চলকে ভাগাভাগি করে থাকে। এছাড়াও আমাজনে সভ্য জগতের সঙ্গে যোগাযোগবিহীন আরও কয়েকটি ছোট্ট গোষ্ঠী আছে। এইসব গোষ্ঠীগুলি যেন বিলুপ্ত না হয়ে যায় সেজন্য ব্রাজিল সরকার ও এনজিওগুলো কাজ করছে। সভ্য দুনিয়ার কাছে আমাজন এখন একটি রহস্যের নাম। আশা করা যায় কোনো একদিন এই রহস্যের সমাধান আমরা করতে পারবো।